পরিবেশ ভাবনা ও পরিবেশ চেতনার ছোঁয়া রবীন্দ্রনাথের অধিকাংশ সৃষ্টিতে নানাভাবে উপস্থিত হয়েছে। তাঁর জীবনবোধ ও সৃষ্টিশীলতায় বৃক্ষের ঋণের কথা স্বীকৃত হয়েছে বারংবার। বৃক্ষের প্রতি সেই ঋণের স্বীকৃতিস্বরূপ প্রতি বছর কবির প্রাণকেন্দ্র শান্তিনিকেতনে কবির চলে যাবার দিনেই পালিত হয়ে আসছে বৃক্ষরোপণ। ১৯২৮ সালে শান্তিনিকেতনে প্রথমবারের জন্য বৃক্ষরোপণ অনুষ্ঠিত হয়। কবির মৃত্যুর পর তাঁর মৃত্যুদিনেই পালিত হয়ে আসছে বৃক্ষরোপণ উৎসব। এবছরও চিরাচরিত নিয়ম মেনে কচি কাঁচাদের নৃত্যসহ বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে ঘোষিত হয় মরু বিজয়ের জয়গান। তুমি ধ্বংসী আকাশ, তোমার সাহস
আনুষ্ঠানিকভাবে একটি রুদ্রাক্ষের চারা রোপণ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক বিবেক দেবরায়। উপস্থিত ছিলেন বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, কলকাতাস্থিত চীনা কনসাল জেনারেল ঝা লিউ প্রমুখ। বৃক্ষ শব্দটির সংস্কৃতে নানা রকম প্রতিশব্দ আছে, বৃক্ষ, তরু, বনস্পতি, পাদপ, প্রত্যেকটির একটি একটু আলাদা আলাদা মানে। কিন্তু আজকের দিনটি বিশেষ ইঙ্গিতপূর্ণ এই কারণে যে এটার মধ্যে একটা গভীরতর মানে আছে, এবং সেই গভীরতর মানেটি এই যে আমরা সকলেই পঞ্চভূতে বিলীন হব, কিন্তু পঞ্চভূতেই আমাদের আবার উৎপত্তি, যে এই মৃন্ময়ের মধ্যে একটি চিন্ময় আছে। চায়না ইজ দ্য অনলি কান্ট্রি দ্যাট হ্যাজ মোস্ট কমপ্লিট কালেকশন অফ দ্য ওয়ার্কস ট্রান্সলেটেড ইনটু চাইনিজ, দ্য ওয়ার্কস written by this great man, Rabindranath Tagore. So I thought, I am part of the family, I am part of the community. Thank you.
প্রাণের পাথ তব পূর্ণ হোক হে শিশু চিরায়ু, বিশ্বের প্রসাদ স্পর্শের শক্তি দিক সুধাসিক্ত বায়ু। হে বালক বৃক্ষ তব উজ্জ্বল কোমল কিশলায় আলোক করিয়া পান, ভাণ্ডারেতে করুক সঞ্চয় প্রচ্ছন্ন প্রশান্ত তেজ, লয়ে তব কল্যাণ কামনা। বৃষ্টি এবং প্রকৃতির সিক্ততার মাঝে শান্তিনিকেতনে পরিবেশ এবং বৃক্ষেরাও যেন এই উৎসবে সামিল হয়ে ওঠে। প্রকৃতির রূপকে বন্দনা করে তাই সবার সমবেত আবাহন আয় আয় আমাদের অঙ্গনে। শান্তিনিকেতনে হলকর্ষণের ঐতিহ্য পুরনো। 1928 সালে প্রথম হলকর্ষণ উৎসবে মন্ত্রপাঠ করেছিলেন ক্ষিতিমোহন সেন। রবীন্দ্রনাথের ভাষায়, মানব সমাজে কৃষি প্রথম পত্তন করেছে সাত্ত্বিকতার ভূমিকা, তাই অন্যান্য বছরের মতো 1426 শ্রীনিকেতনের হলকর্ষণেও সেই ভূমিকাকেই স্মরণ করা হল পরম্পরা মেনে। নৃত্য ও শোভাযাত্রা সহ মাটির বুকে ফিরে যাওয়ার আকুতি জানিয়ে শুরু হল কৃষি তথা মাটিকে ভালোবাসার ডাক। বৈদিক মন্ত্র পাঠ ও রবীন্দ্র রচনা পাঠে ছিল চিরপুরাতন ঐতিহ্যের ছোঁয়া। আজও সভ্যতা অগ্নিকে নিয়েই অগ্রসর হয়ে চলেছে। মানুষ অমিতাচারী, যতদিন সে অরণ্যচর ছিল ততদিন অরণ্যের সঙ্গে পরিপূর্ণ ছিল তার আদান প্রদান। ক্রমে সে যখন নগরবাসী হল তখন অরণ্যের প্রতি মমত্ববোধ সে হারাল। আশীর্বাদ নিয়ে এসেছিলেন যে শ্যামলা বনলক্ষ্মী, তাকে অবজ্ঞা করে মানুষ অভিসম্পাত বিস্তার করলেন। আমেরিকাতে বড় বড় বন ধ্বংস করা হয়েছে, তার ফলে এখন বালু উড়িয়ে আসছে ঝড়, কৃষিক্ষেত্রকে নষ্ট করছে, চাপা দিচ্ছে। বিধাতা পাঠিয়েছিলেন প্রাণকে, চারিদিকে তারই আয়োজন করে রেখেছিলেন। মানুষই নিজের লোভের দ্বারা মরণের উপকরণ জুগিয়েছে। বিধাতার অভিপ্রায়কে লঙ্ঘন করেই মানুষের সমাজে আজ এত অভিসম্পাত। লুব্ধ মানুষ অরণ্যকে ধ্বংস করে নিজেরই ক্ষতিকে ডেকে এনেছে। স্থানীয় কিছু সফল কৃষককে দেওয়া হলো সংবর্ধনা। এবং ফলের চারা দিয়ে সম্মানিত করা হলো শান্তিনিকেতনের আশেপাশের গ্রামের কৃষিকাজ ও চিন্তাভাবনায় উদ্যমী কিছু ব্রতী দলের তরুণ সদস্যদের। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক বিবেক দেবরায়,
বিশ্বভারতীর উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী, পশ্চিমবঙ্গের পর্যটন মন্ত্রী গৌতম দেব, সুদূর মুম্বাই থেকে আসা সমাজকর্মী সুনীল আম্বেকর প্রমুখ। এই যে গণকর্ষণ হচ্ছে কেন, অর্থাৎ তার ইতিহাসটা কি, আমি মনে করি পরবর্তী প্রজন্মের কাছে এই বার্তাটা দেওয়ার জন্য ইতিহাসটা বলার খুব প্রয়োজন। আমার গবেষণা খুব বেশি নয়, কিন্তু যতটুকু পড়েছি তার মধ্যে আমি বুঝতে পেরেছি যে কবিগুরুর উদ্দেশ্য ছিল এটাই, গ্রাম বাংলাকে স্বাবলম্বী করা। উনি বলতেন, যদি কাউকে আমরা ভিক্ষা দিই, সেই ভিক্ষা দেওয়ার পরে সেই পয়সা বা সাহায্য যখন শেষ হয়ে যাবে, সে কিন্তু আবার সেই জায়গায় কিছু পৌঁছে যাবে। সেই জায়গা থেকে বার করে আনার জন্য কবিগুরু ভেবেছিলেন যে প্রত্যেককে একটা দক্ষতা দেওয়া প্রয়োজন, অর্থাৎ স্কিল ডেভেলপমেন্ট। এই স্কিল ডেভেলপমেন্টের একটা দিক হচ্ছে আজকে ভালো প্রশ্ন, যে গানটা আমরা দিয়ে শুরু করি, ফিরে চল মাটির টানে। এই গানটার মধ্যে কিন্তু একটা হচ্ছে খুব পরিষ্কার যে মাটি কিন্তু জীবনের প্রতীক। একটু আগে আমরা বৈদিক মন্ত্র শুনলাম, তার বঙ্গানুবাদও শুনলাম, তাতে শ্রমের কথা বলা হয়েছে। একটু বাদে আনুষ্ঠানিকভাবে ফলকর্ষণ উৎসব হবে, মাটির থেকে সেই গন্ধ সেই সুরভি আমরা আঘ্রাণ করব। নিপবন শুনে আমার কালিদাসের একটি শ্লোক মাথার মধ্যে ঘুরছে, তাতে একটি শব্দ আছে, সত্য শিরত কোষ কর্ষণ সুরভি গন্ধ মারুকমাল। শুধু সুরভির কথা বলা হচ্ছে না, অচিরেই এই সুরভি আমরা আঘ্রাণ করব, সদ্য সদ্য অচিরে। গান ও নৃত্যে ভরা অনুষ্ঠান সূচি অবারিত আনন্দ দিল আগত বিশিষ্ট থেকে সাধারণ সমস্ত দর্শকদের। অনুষ্ঠানের মূল উপজীব্য ছিল হল চালনা। হল চালনা করলেন শিহালয় গ্রামের কৃষক রঞ্জিত পাল। কৃষির মধ্যে সৃষ্টিশীলতার পাশাপাশি উচ্চারিত হল আনন্দের জয়গান। বাইশে শ্রাবণের দিন উপাসনা গৃহের কবিস্মরণের পর শান্তিনিকেতন থেকে আরও বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। উদয়নবাড়ির কবিকক্ষে ফুল দিয়ে কবিকে স্মরণ করলেন উপাচার্য অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তী সহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব। পরে রবীন্দ্র ভবনের বিচিত্রা কক্ষে একটি অনুষ্ঠানে ঐতিহ্যময় শ্যামলী বাড়িকে মনে রেখে স্মৃতিবিজড়িত একটি চিত্র প্রদর্শনী
উন্মোচন করলেন উপাচার্য। প্রকাশিত হল শান্তিনিকেতনে রবীন্দ্র স্নেহধন্য উপেন্দ্র কুমার দাস ও নিত্যানন্দ বিনোদ গোস্বামীকে লেখা কবির চিঠি, হাজারীপ্রসাদ দ্বিবেদীর সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা একটি চিঠি, সঙ্গে আরও বেশ কিছু চিঠিপত্র, আলোকচিত্র ও দুর্মূল্য নথি। উপাচার্য ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপেন্দ্র কুমার দাসের দুই কন্যা অধ্যাপিকা নীলা দাস, অধ্যাপিকা মায়া দাস এবং রবীন্দ্র ভবনের অধ্যক্ষ অধ্যাপক অমল পাল। প্রতি বছর 22শে শ্রাবণ ঘুরে ঘুরে আসে, আমরা উপাসনার মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে, প্রদর্শনী, সেই যুগের প্রদর্শনীর মধ্যে দিয়ে গুরুদেবের লেখা, গুরুদেবের বলা সব কিছু দিয়ে আমরা তাকে স্মরণ করি এবং আমরা সেই সময়ে কারা ছিলেন সেই যুগটাকে স্মরণ করবার চেষ্টা করি। আজকে আমরা সেই যুগের এক টুকরো, সেই যুগের কিছু নিদর্শন রবীন্দ্র ভবন আমাদের আর্কাইভসকে, অভিলেখাগারকে উপহার দিলাম। অধ্যক্ষ বললেন যে দুটো চিঠি আছে, গুরুদেব রবীন্দ্রনাথের নিজের হাতে লেখা এবং ঠিকানা পর্যন্ত নিজের হাতে লেখা, তিনি আমার বাবাকে পাঠাচ্ছেন অধ্যাপক উপেন্দ্র কুমার দাস। যারা মহাপুরুষ, যারা দেশের এবং দশের জন্য ভাবেন, তাদের ভাবনা চিন্তা কিন্তু একই রকম। এবং যে ধরনের চিঠি থেকে আমরা ইতিহাস জানতে পারলাম, সেটা থেকে কিন্তু আমার মনে হয় কবিগুরুর চেষ্টার মাধ্যমে এটা সবসময় উনি চাইছিলেন যে আমরা এক থাকি, আমরা একভাবে ভাবনা চিন্তা করি। এই যে জাতপাতের লড়াই, ধর্মের লড়াই, এই লড়াইয়ের ফলে আমরা নিজেদের ক্ষতি করছি। এবং যে জিনিসগুলো কবিগুরু বিশ্বাস করতেন, এবং সবচেয়ে যেটা আনন্দের খবর, যেগুলো উনি বিশ্বাস করতেন, সেই বিশ্বাসবোধে কিন্তু ওনার যারা সহকর্মী ছিলেন অধ্যাপক উপেন দাস, গোসাইজি, বিধুশেখর শাস্ত্রী এবং পরবর্তীকালে অশেষ বন্দ্যোপাধ্যায়ের কিছু লেখা আমি পড়েছি, আমি দেখেছি যেন কিরকমভাবে অদ্ভুতভাবে মিলে যাচ্ছে। সন্ধ্যায় লিপিকা প্রেক্ষাগৃহে স্মরণ অনুষ্ঠানে শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়ের পরিচালনায় কিছু মনোজ্ঞ রবীন্দ্রসঙ্গীত পরিবেশিত হয়। প্রেক্ষাগৃহের আলো আঁধারি পরিবেশে অসম্ভব বিমূর্ততায় উঠে আসেন খোদ রবীন্দ্রনাথ।